এরা চাকরি করতো ওখানে, তো আমরা সকালে আসে জানতে পারলাম যে ওখানে যারা চাকরিরত অবস্থায় আছে তাদেরকে বের করে ডিবি অফিসে নিয়ে আসছে। তো আমরা এখানে ডিবি অফিসে আসছি। আমার স্যারের আত্মীয় আর কি, সে ক্যানাডা থাকে, বাংলাদেশে কালকে আসছে, রাত্রে খাইতে যাই ওখানে সারাই ছিল, আজকে নিয়ে আসছে আর কি। দুজন আছে আর কি, আমার ভাই এবং ভাগিনা আছে। ওরা কালকে রাত্রে গুলশান আসছিল, ওই হয়তোবা ওই যে রেস্টুরেন্টের আশেপাশে কোনো রাস্তাতে কাজ ছিল, কাজ করে যাইতেছিল, পরে তো বের হইতে পারে না ঘটনার পরে। পরে রাত্রে জানতে পারছি যে কোনো পাশের কোনো বাড়িতে আছে, আমরা রাত্রে এখন পর্যন্ত কোনো সঠিক খবর জানি না কোথায় আছে কি।